তুমি এখনো কিছু বুঝো নাই, তাই না? বুঝবা কি করে? এই তনু আসছে, তুই তো দুনিয়ার কোনো খবরই রাখিস না। আজকে 3টার সময় ল্যান্ড করবে, টিকিট কনফার্ম। এখন যদি আমি এইরকম একটা কাপড় পরে যাই, মানে একটা ভালো কাপড় না পরে গেলে ও রাগ করবে, তোকে দেখেও রাগ করবে, হাজার হলেও জাফরের মেয়ে না। মামা, এইটাই আপনার সুন্দর লাগবে, এইটাই রাখ। তুই যখন পছন্দ করেছিস তখন মনে হয় ভালোই হবে। হ্যাঁ, এটাই পরবো। আর শোন, এই এক কাজ, এই তুই আজকের দিনের মধ্যেই বাড়িটা পরিষ্কার করে ফেলবি, একদম ঝকঝকে তকতকে থাকবে। মানে কালকে থেকেই তো এখানে প্র্যাকটিস শুরু করবে, মানে চিকিৎসা শুরু করবে। কি কন মামা, কালকে থেকেই? হ্যাঁ, আবার বলছি কি, কালকে থেকে। আর শোন, এই যে এদিকে 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 মুক্তিযোদ্ধারা যারা আসবে, তারা এখানে এসে চিকিৎসা নেওয়ার পাশাপাশি আমার বাড়িতে ওরা খেয়ে যাবে, খাবার ব্যবস্থা করবি। কেউ যেন, খবরদার, কোনো মুক্তিযোদ্ধা যেন এখান থেকে এসে খালি মুখে ফিরে না যায়। যা যা মামা, আপনি কোনো চিন্তা করেন না, কালকে থেকেই আমি সব কিছু রেডি করবো। পছন্দটা ভালোই যে, তাহলে এইগুলো কি করবো, এইগুলো থাক। বিমানবন্দর থেকে বাড়িতে আসার পথে রোড অ্যাক্সিডেন্টে মারা যায়।